we are very lucky that Dr. Mohammad Yunus is a ব্যক্তিত্ব যিনি নিজের থেকে উৎসাহ প্রকাশ করছেন এই ব্রিটিশ বাংলাদেশ রিক্রুটমেন্ট ব্যাংকের দাওয়াতে। এবং আমি আসলে প্রথমে ধন্যবাদ আমি দিতে চাই আমাদের জেসমিন আপা এবং মুজিব ভাইকে। ওনারা ফিজিক্যালি এবং আমার ভাগিনা সে গিয়ে বাংলাদেশে বাইরেছিলেন, হ্যাঁ বাইরেছিলেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এই ধরনের একজন, আমি তো স্বপ্নেও কোনো সময় কল্পনা করি না এই ধরনের একজন ব্যক্তিত্বকে আপনারা এই ধরনের কনভিন্স করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো দেখেন লিটিল বাংলাদেশটা তো এটা কারো একার না, এটা জনাব মুজিব সিদ্দিকীরও না, এটা আমাদের জেসমিন আপারও না, বা আমাদের ডক্টর সিরাজুল্লাহ ভাইয়ের না, বা জামান ভাইয়ের না, আমার না, মিথুন ভাইয়ের না, কারো না, এটা আমাদের সবার চিন্তা। এবং আমরা যখনই লস অ্যাঞ্জেলসের বাইরে কোথাও যাই আমরা এটা নিয়ে গর্ববোধ করি যে আমরা লস অ্যাঞ্জেলসের মতো একটু ভেরি বিজিয়াস প্লেসে যেখানে 80 বছর থেকে কোরিয়ানরা বসবাস করতেছে ওই জায়গায় আমরা 20-25 বছরের মধ্যে আমাদের একটা ল্যান্ড লিটিল বাংলাদেশ নামে নিতে পারছি। তো এটা আমাদের অত্যন্ত নাই গর্বের ব্যাপার। এই এখন যেটা আমাদের এই লিটিল বাংলাদেশ ইঙ্ক যে উদ্যোগ নিছে এটাকে বিউটিফাই করানোর জন্য, যদি দেখেন যদি আমরা এটা করতে পারি যেভাবে আমাদের প্ল্যান প্রোগ্রাম হয়েছে মোদী ভাই বা আপনারা যেভাবে চিন্তা করতেছেন, যদি আমরা এটা করতে পারি তাহলে এটার আলটিমেট যে গেইনটা আমাদের হবে, যারা আমাদেরকে এটা অ্যাপ্রুভ করছে এই দেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন থেকে গভর্নমেন্ট, ওরা যখন দেখবে যে এতটুকু জায়গা নিয়ে যখন তারা এই সুন্দর এটা করছে তাহলে ওয়াই নট তাদেরকে আরও জায়গা দেওয়া। আমি তো ওই স্বপ্ন দেখতেছি, এটা যদি আমরা করতে পারি তাহলে ভাবি এখন তো আমাদেরকে 2-3 ব্লক দিছে, তো ভবিষ্যতে হয়তো আরও আরও এই ধরনের আরও আরও 3 ব্লক আরও 3 ব্লক আরও করতে করতে একসময় দেখা যাবে আমরা বিরাট একটা লিটিল বাংলাদেশ এইখানে পেয়ে গেছি। তো এটা আমার এটা আপনাদের সবার সহযোগিতা লাগবে। এবং জেসমিন আপা একটু আগে বলছেন যে এখন তো হলো ইলেকট্রনিক মিডিয়ার যুগ এবং মিডিয়া ভীষণ ক্ষমতাধর, মিডিয়ার সঙ্গে কেউ মানে আর কারো কোনো এই ক্ষমতার দৌড়ে মিডিয়ার সঙ্গে কেউ পারবে না। সে যত বড়ই শক্তিশালী হোক না কেন, যত বড়ই বিজনেসম্যান হোক আর যত পয়সাওয়ালা হোক, মিডিয়ার সঙ্গে কোনো কোনো কম্পেয়ার নাই। এটা সম্পূর্ণ আপনাদের হাতে বল, আপনারা এইটাকে কীভাবে দেখেন সেটা আপনাদের উপর নির্ভর করতেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যাতে এইটার প্রচারটা আপনারা ওইভাবে করবেন যাতে মানুষ এটার প্রতি আরও ই হয়, আগ্রহী হয় এবং এসে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে। এবং আপনারা প্রশ্ন করছেন একটু আগে জাহান ভাই প্রশ্ন ছিল যে আপনাদের সঙ্গে কোনো কমিউনিটি কমিউনিটি অলমোস্ট যারা কমিউনিটি নিয়ে সচেতন কথা চিন্তা ভাবনা করেন সবার সঙ্গে মোটামুটি আমাদের একটা আলাপ আলোচনা হয়েছে এবং সবাই এটার উৎসাহ প্রকাশ করছে। কেউ এটার আমি তো শুনি নাই এখন পর্যন্ত কেউ নেগেটিভ কোনো কিছু বলেননি। উনি দুইটা সংগঠনের অর্গানাইজেশনের নাম বলছেন, এর বাইরেও আরও অনেক সংগঠন আছে যারা এইখানে, তো আমাদের চেয়ারম্যান আছেন তার ফ্রেন্ডস ক্লাবের চেয়ারম্যান যেখানে বসেন উনি তো উনি এইটার একজন ডাইরেক্টর এবং উনি একদম আন্তরিকভাবে এটার জন্য কাজ করতেছেন লিটিল বাংলাদেশের জামান ভাই। তো এই ধরনের আরও অর্গানাইজেশন আরও অনেক আছে যারা হয়তো আজকে অনেকে আসতে পারেন বিভিন্ন কারণে, আজকে তো অবভিয়াসলি উইকডেজ, বাট সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করতেছে আপনাদের সবাইকে। মোদী ভাই আমার একটা কোশ্চেন হলো, আমি গেল মে মাসে নিউ ইয়র্ক গেছিলাম, ওখানে দেখলাম যে ওরা অফিস করে বেশ বাঙালি কমিউনিটিতে বিভিন্ন রকম সহযোগিতা করে। ইভেন আমার ডেকে নিয়েই বলতেছে যে আপনি কি এখানে থাকেন, গ্যাস বিল এই বিল বিভিন্ন রকম কমিউনিটি। তো খুব ভালো লাগলো যে আপনি এই উদ্দেশ্যে মানে ডক্টর ইউনুস আসা উপলক্ষে আপনি বিল মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং মূলধারার যারা ডোনেট করে কমিউনিটি ইম্প্রুভমেন্টের জন্য তাদেরকে রিচ আউট করতে পারছেন।
তো আমি আশা করব যে মানে লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইঙ্কের মাধ্যমে আপনি এরকম অনেক ফাউন্ডেশন আছে যারা কমিউনিটির বিভিন্ন রকম সেবায় বা কাজের জন্য ইয়ে করে ফান্ড দেয়, তো আপনি ওদের মাধ্যমে আমাদের কমিউনিটিতে কিছু সার্ভিস আমাদের জন্য মানে এই লিটল বাংলাদেশ ইমপ্রুভমেন্ট ইঙ্ক আমাদের কাছে ওই কিছু সার্ভিস প্রোভাইড করবে, এটাই তো আমাদের স্বপ্ন এবং ইচ্ছে। থ্যাংক ইউ ফর আমার লাস্ট কথা হচ্ছে এই আমাদের বাইরে।